রক্তদান শিবিরের আয়োজন করলো রামজীবনপুর পৌরসভা। প্রায় 80 জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন, ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। শীতকালে বিভিন্ন অনুষ্ঠানের মূল সূচি হয়ে থাকে রক্তদান শিবির, তাই এলাকার ব্লাড ব্যাংকগুলিতে খুব একটা রক্ত সংকট দেখা যায় না। কিন্তু এই গ্রীষ্মকালে সেই রক্তের চাহিদা শীতকালের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়ায়। তাই গ্রীষ্মকালীন এই রক্ত সংকট মেটাতে ফের একবার রক্তদান শিবির করল রামজীবনপুর পৌরসভা। পৌরসভার উদ্যোগে আয়োজিত এই শিবিরে এদিন প্রায় 80 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস, চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারা, চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি সহ বহু বিশিষ্টজনেরা। আজ 13ই মে আমাদের কাছে যারা রামজীবনপুর পৌরসভার কাউন্সিলর বৃন্দ এবং কর্মকর্তা ব্যক্তিগণ আছে, এই 13ই মেতে আমরা এই দিনটিকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। শুধু রক্তদান শিবির নয়, রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গেই আমাদের আলোচনা সভা ছিল পতঙ্গবাহিত রোগ থেকে মানুষকে বাঁচানো, ঘরকে পরিষ্কার রাখা, প্রত্যেকে নিজে নিজের শৌচালয় ব্যবহার করা। এই আলোচনা সভায় এবং রক্তদান শিবিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ থানা মহাশয়, ছিলেন প্রধান অতিথি হিসাবে আমাদের জনপ্রিয় মহকুমার শাসক, উনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের মধ্যে থাকেন এবং উনি অমূল্য সময় নষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। আমি রামজীবনপুর পৌরসভার তরফ থেকে উনাকে ধন্যবাদ জানাই। মনোরম পরিবেশে বয়ে চলা নদীর ধারে গড়ে ওঠা সুসজ্জিত পার্ক, সাথে রয়েছে ইন্ডিয়ান ও চাইনিজ খাবারে সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও কোয়ালিটিটাই হলো আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ নাম্বার 7602961402। এছাড়াও যোগাযোগ করুন 9564920814 এই নাম্বারে। Thank you.